আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আজকে আমি নিয়ে এসেছি সুন্দর সুন্দর বেবি বুটিস খুবই কিউট খুবই ছোট বেবি বুটিস ঠিক আছে এবং এটা হচ্ছে জিরো টু থ্রি মান্থস বেবিদের জন্য একদম নিউ বর্ন বেবিদের জন্য একদম নিউ বর্ন বেবিদের জন্য এটা জিরো টু থ্রি মান্থস বয়সী বেবিদের জন্য আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট ছিল বেবি বুটিস করে দেখানোর জন্য তার জন্যে আমি আজকে বেবি বুটিস নিয়ে আসলাম এটা খুবই সিম্পল সবথেকে আমি বলবো সব থেকে সহজ একটা একদম নর্মাল প্যাটার্নে বেবি বুটিস করা এবং এখানে সেলাইটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট দিয়ে করা আর হুক ইউজ হয়েছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম থ্রি পয়েন্ট ফাইভ এম তো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই টিউটোরিয়াল এবং টিউটোরিয়াল শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল বাটনে অবশ্যই ক্লিক করে নোটিফিকেশনের জন্য ওয়েট করবেন পরবর্তী ভিডিওগুলো তো চলুন আর কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই আজকে টিউটোরিয়াল আচ্ছা আমি প্রথমে এখানে বেস বানানোটা দেখিয়ে নেব এবং এখানে যেগুলো দিয়ে আমি মার্ক করে রেখেছি মার্কিংটাও দেখাবো আপনারা চাইলে এখানে সেফটি পিন দিয়েও ঢুকিয়ে মার্ক করে রাখতে পারেন মার্ক করা খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে সেলাই ছোট বড় হবে যেন বুটিটা পরবর্তীতে যেরকম একটা রাউন্ড শেপ ধারণ করে মানে জুতার উপরের সোলটা যেন এরকম রাউন্ডেড হয়ে যায় এই জন্য এই জায়গাগুলো মার্ক করে রাখা ইম্পর্টেন্ট আপনারা যে কোনো সেফটি পিন দিয়েও কাজটা করতে পারবেন ঠিক আছে তো আমি অলরেডি একটা বেস বানিয়ে রেখেছি এখন আমি আরেকটা বেস বানাচ্ছি তো বেস বানানোর জন্য প্রথমে আমি এখানে উল নিচ্ছি এটা যে কোনো দেশি উল খুবই কমন অ্যাভেলেবেল অলমোস্ট সব সুতার দোকানেই পাওয়া যায় নর্মাল উল আর হচ্ছে আমি হুকটা নিয়েছি এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম ওকে অ্যাট ফার্স্ট আমি এখানে একটা স্লিপ নট দিয়ে নিলাম এবার আমি এখানে চেইন নিব নয়টা একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয়টা চেন নিয়ে নিলাম নয়টা চেন নেওয়ার পরে আমি নয়টা চেন নিয়ে আমি যে লাস্টের চেইনটা এই যে লাস্টের চেইন এটা হবে আমার ফার্স্ট কাজ করার চেইন এটা হুকের ভেতরটা না বাহিরে তো আমি এটা হাত দিয়েভাবে ধরে রাখলাম ধরে রেখে আমি এখানে আরও এক্সট্রা দুটো চেইন নিব যে দুটোকে আমি ফার্স্ট হাফ ডাবল ক্রোশিট হিসেবে ধরবো পুরো বুটিটাই হাফ ডাবল ক্রোশিট দিয়ে বানানো হবে নর্মালি যে কোনো বুটি হাফ ডাবল ক্রোশিট দিয়েই করা হয় কারণ হাফ ডাবল ক্রোশেট ছেলেটা একটু কম্প্যাক্ট আর বেশি আলগা আলগা হয় না কারণ ডাবল ক্রোশেট বা ট্রাবল ক্রোশেট করলে মাঝখানে ফাঁকা ফাঁকা থেকে যায় লুজ লুজ হয় প্লাস বাচ্চার পায়ের আঙুল ঢুকে যেতে পারে বেজে যেতে পারে এই জন্য নর্মালি হাফ ডাবল ক্রোশেট দিয়েই করা হয় দেখিয়ে দিচ্ছি কীভাবে হাফ ডাবল ক্রোশেট করবেন তো ফার্স্টে একটা দুইটা চেইন নিলাম রাউন্ড ওয়ানে একটা দুইটা চেন নিলাম এখন এই দুইটাই হবে রাউন্ড ওয়ানের প্রথম স্টিচ হুম এবার আমি একবার মুড়ে নিয়ে ডাবল ক্রোশেটের মতো এই যেই স্টিচটাকে আমি ধরে রেখেছিলাম তিন নম্বর তিন নাম্বারের ভেতর দিয়ে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে ডাবল ক্রোশিটের মতো আরেকবার মোড়ে বের করে আনলাম ঠিক ডাবল ক্রোশিটের মতোই এখানেও লুপের মধ্যে হুকের মধ্যে তিনটা লুপ এখন ডাবল ক্রোশিটে মুড়ে দুবার দুবার করে বের করতাম কিন্তু এখানে তা করব না এখানে একবারে মুড়ে তিনটার ভিতর দিয়েই বের করে নিয়ে আসবো এটাই হচ্ছে হাফ ডাবল ক্রোশিট সেলাই ঠিক আছে তো এখানে আলটিমেটলি কি হলো একটা ফুটার মধ্যে আর কি এখানে দুটা দুটা স্টিচ হয়ে গেল একটা ফুটায় এবার আমি যে প্রথম স্টার্টিং যেই ইয়েটা ছিল স্টিচটা সেটা আমি মার্ক করে রাখবো এবং সেটা কোনটা প্রথমে যে আমি দুটা চেইন নিলাম দুটা চেইন নিয়েছিলাম ওই দুটা চেইনের সেকেন্ডটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এই যে এটা এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট তো এটাকে আমিভাবে মার্ক করে রাখলাম হুম আপনারা এখানে সেফটি পিন দিয়েও মার্ক করে রাখতে পারেন এরপর আমি এখানে পরপর সাতটা চেইনে সাতটা হাফ ডাবল ক্রোশিট নিব ঠিক একটা দুটা নিচে যে সাউন্ডটা পাচ্ছেন ওটা আসলে আমার বিড়ালের তামতাম তো তার অভ্যাস হচ্ছে আমি কাজ করার সময় ডিস্টার্ব করা তো ওটাই করছে এখন আবার কিছু বলা যাবে না যে ক্যামেরাও এখন ফেলে দিত এখন কিছু বললে সে আরও ক্রেজি হয়ে যাবে তা অ্যাটেনশন চাই আচ্ছা এখানে আমি এখন চেন নিলাম কটা একটা দুটো তিনটা তিনটা আমাকে আরও নিতে হবে আরও চারটা সরি চার এই সাত নম্বর এবার আমি লাস্টের যে চেনটা এই যে লাস্টের যে চেইনটা এখানে আমি একবারে চারটা হাফ ডাবল ক্রোশেট করব ঠিক আছে এখানে একবারে আমি চারটা হাফ ডাবল ক্রোশেট করব লাস্টের চেইনটার ভিতর দিয়ে নয় নম্বর চেনটার ভিতর দিয়ে যেখান দিয়ে চারটা এ করছি একটা দুটা তিনটা আর এই হয়ে গেলো চারটা করে এবার আমি চেনের এই সাইডে চলে আসবো এই সাইডের এই এই ফোটাগুলো দিয়ে আবারও আমি পরপর সাতটা হাফ ডাবল ক্রসিড করবো হ্যাঁ পরপর সাতটা চেইনে এই চেনটা নিব না এই চেনটা বাদে যেই চেন এখন কাজ করলাম সেটাতে না পরের গুলাতে পরের সাতটাতে আমি সাতটা করে হাফ ডাবল ক্রোশিট নিব ঠিক আছে এই নিচ্ছে হলো একটা এই একটা নিলাম এবং নিয়ে প্রথমেই আমার কাজ হচ্ছে এই যে চারটা এর আগের যে চারটা হাফ ডাবল কোর্সের এই চারটাকে আমার মার্ক করে রাখা হ্যাঁ এই যে এক দুই এক দুই তিন চার এই হচ্ছে আমার এক নাম্বারটা এটা দুই এটা তিন এটা চার আমি মার্ক করে রাখলাম আপনারা সেফটি পিন দিয়েও মার্ক করে রাখতে পারেন যেটা দিয়ে করেন না কেন মার্ক করা ইম্পর্টেন্ট না হলে কিন্তু আপনাকে আবার গুনে গুনে বের করতে হবে কোথায় কি করেছিলেন সো মার্ক করেন আচ্ছা এবার আমি একটা চেন নিয়েছি একটা হাফ ডাবল ক্রোশেট করেছি এটা হচ্ছে দ্বিতীয়টা দুই তিন चार एवं छत সাত নম্বরটা হলো এবং সাত নাম্বারটা হওয়ার পরে লাস্টে যে প্রথম যে চেইনটা ছিল প্রথম যে চেনটা ছিল যেখানে আমি একসাথে দুটা করেছিলাম মানে প্রথমে দুটা চেন নিয়েছিলাম এবং ওই ফুটাতে আরেকটা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম সেই সেম ফুটা দিয়ে নয় নম্বর ফুটা দিয়ে আমি এখানে আরও দুইটা হাফ ডাবল ক্রোশেট করব যে এখানে সেই ফুটাটা ক্যাপিটাল এবং দুটা হুম দুটো হাফটা বিকশিত করলাম করে এই যে মার্ক করে রেখেছিলাম মার্ক করার সুবিধা কি এখন আমাকে আর খুঁজতে হবে না স্টার্টিং পয়েন্ট কোনটা এখন আমি ডিরেক্ট এটার ভিতর দিয়ে এটা স্লিপ স্টিচ দিয়ে জোড়াত লাগিয়ে দেবো স্লিপ নট না কিন্তু এটাকে বলে স্লিপ স্টিচ সেই যেটা মার্ক করে রেখেছিলাম প্রথমেই দুই নম্বর চেনটা একদম শুরুর যে দুই নম্বর চেইনটা সেটার ভিতর দিয়ে ঢুকাবো একবার হুকটা ঢুকালাম ঢুকে একবার মুড়ে নিয়ে আসবো দুটার ভিতর দিয়ে এই হয়ে গেল আমার স্লিপ স্টিচ এর সাথেই হয়ে গেল আমার রাউন্ড ওয়ানও কমপ্লিট রাউন্ড ওয়ান আমার কমপ্লিট এবার আমি যাব রাউন্ড টুতে যাওয়ার আগে আমি এখানে একটা চেইন নিব একটা চেইন ঠিক আছে একটা চেইন নিলাম এবং এই একটা চেইন কোন স্টিচ হিসেবে কাউন্ট হবে না এটা কোনো স্টিচ হিসেবে কাউন্ট হবে না এটা শুধু কাজের সুবিধার জন্য একটা চেইন তোলা কিন্তু এটা কিন্তু কোন স্টিচ হিসেবে কাউন্ট হবে না এবার আমি যেখানে একটা চেইন নিলাম ঠিক তারপরেই তারপরেই দেখবেন আমি ওই যে একসাথে যে চারটা চেইন ছিল এই সাইডে তার দুটা চেইন তো যেখানে আমি একটা চেন নিলাম ঠিক তারপরের স্টিচেই আমি একসাথে দুইটা হাফ ডাবল ক্রোশেট করব একটা হাফ ডাবল ক্রোশেট দুইটা হাফ ডাবল ক্রোশেট এবং এই সাথে আমি প্রথম যে হাফ ডাবল ক্রোশেট সেটার মাথাটা আবার একটু কষ্ট করে মার্ক করে রাখব মার্ক করার সুবিধাটা আপনার নিজেরই কারণ আপনি পরবর্তীতে এটা জোড়া দেওয়ার জন্য আর খুঁজে বের করতে হবে না গুনে গুনে এবার তারপরের স্টিচে তারপরের স্টিচে আবারও আমি দুইটা হাফ ডাবল ক্রোশিট করব এবার পরে পরবর্তী সাতটা হাফ ডাবল ক্রোশিটের মাথায় পরবর্তী সাতটা স্টিচের মাথায় আমি সাতটা হাফ ডাবল ক্রোশেট করব একটা একটা করে তো গেল। একটা এই গেল দুটা তিন চার পাঁচ কটা হলো আবার গুনে দেখি একটু একটা দুইটা এক প্রথমে কয়টা ছিল আমার একটা দুইটা এবং তিনটা চারটা এক দুই তিন চার পাঁচ ছয়টা হয়েছে আমার এখন আরও একটা বাকি আচ্ছা এবার আমি প্রথম রাউন্ডটা শেষ এবার সেকেন্ড রাউন্ডে উঠবো এবং সেকেন্ড রাউন্ডে উঠার সময় আমি একটা ফার্স্টে একটা চেইন নিয়ে নিচ্ছি এবং এই চেনটা কিন্তু কোনো স্টিচ হিসেবে কাউন্ট হবে না হুম এটা শুধু একটা চেইন কাজের সুবিধার জন্য তোলা একটা স্টিচ নিলাম নিয়ে তার পরবর্তীতে যে চেইনটা এই যে তারপরের যে চেইনটা এটা হুম সেটার মাথায় আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করবো একটা দুইটা তার পরবর্তী চেইনে আমি আরো দুইটা হাফ ডাবল ক্রোশেট করছি একটা দুইটা এরপর পরবর্তী সাতটা চেইনে আমি সাতটা হাফ ডাবল ক্রোশেট করবো এবং এখানে যে প্রথম যে চেনটা ছিল প্রথম যে হাফ ডাবল ক্রোশেটটা করলাম শুরুর সেটাকে আমি মার্ক করে রাখব যেটাকে আমি মার্ক করে রাখছি কারণ এখানে আমার একদম লাস্টের স্টিচটা জোড়া দেওয়া লাগবে হ্যাঁ তো মার্ক করে রাখলে পরের খুঁজে বের করা লাগবে না এটা দেখলেই বোঝা যাবে যে এখানেই জোড়া দিতে হবে এবার আমি পরবর্তী সাতটা স্টিচে সাতটা চেইনের ভেতরে সাতটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আর এই হচ্ছে সাত সাত নাম্বার হাফ ডাবল ক্রোশেট ঠিক আছে সাতটা হয়ে গিয়েছে এবার এই যে মার্ক করা এই মার্কিং থেকে শুরু করে এই মার্কিং পর্যন্ত প্রত্যেকটা চেনের মাথায় দুটো দুটো করে হাফ ডাবল ক্রোশেট আমি প্রথমটা একটু খুলে নিলাম খুলে এখানে আমি একটা করলাম আগে সেম আর আরেকটা ডাবল ক্রোশেট তো প্রথম ডাবল ক্রোশেটটা একই হোলের ভেতরে যে দুটা ডাবল ক্রোশেট করলাম তার প্রথমটাকে মার্ক করে রাখবো হ্যাঁ এই পার্টটা হবে আর কি বুটিটা বা জুতাটার সামনের পোর্শনটা পায়ে সামনের দিকটা এরপরে নেক্সটটাতে আমি আরো দুইটা করছি দুইটা তারপর একটাতে আরো দুইটা একটা দুইটা লাস্টেরটাতে আরো দুইটা এই যে এটা লাস্টেরটা একটা দুইটা লাস্টেরটাকে মার্ক করে রাখছি এবার পরবর্তী সাতটা চেইনে সাতটা হাফটা প্রকোষেট করবো আবার সাত ঠিক আছে সাতটা করলাম এবং এর যে দুইটা চেন সেখানে আমি প্রত্যেকটাতে আবার আগের মতো দুইটা দুইটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিব একটার ভিতর একটা হচ্ছে দুইটা আবার নেক্সট স্টিচে আমি একটা হাফ ডাবল ক্রোশেট দুইটা হাফ ডাবল ক্রোশেট ঠিক আছে আমার লাইন এখানেই শেষ এবার এটাকে জোড়া দেওয়া লাগবে জোড়া দিব কিভাবে এই যে প্রথমে যে হাফ ডাবল ক্রোশেটটা ছিল প্রথমটা যেটা মার্ক করে রেখেছিলাম এইমাত্র মাত্র খুললাম সেটার ভিতর দিয়ে এটা আমি ঢুকিয়ে দিব ঢুকিয়ে দিয়ে জাস্ট একবার মুড়ে সেটাকেই আমি দুটোর ভিতর দিয়ে বের করে দেব হয়ে গেল আমার সেকেন্ড রাউন্ড শেষ বেইজের মানে সোলটার সেকেন্ড রাউন্ড আমার এখানে শেষ এবার আমি থার্ড রাউন্ডে যাবো আচ্ছা আমার এবার সেকেন্ড রাউন্ড শেষ এবার আমি থার্ড রাউন্ডে যাচ্ছি থার্ড রাউন্ডে যাওয়ার জন্য প্রথমেই আমি এখানে থার্ড রাউন্ডে যাওয়ার আগে আমি একটা একটা চেইন করে নিব এবং এই চেনটা কিন্তু কোনো স্টিচ হিসেবে কাউন্ট হবে না হুম এই চেনটা কোনো স্টিচ হিসেবে কাউন্ট হবে না এটা জাস্ট ওই আগের রাউন্ডের মতোই সেলাইয়ের সুবিধার্থে তুলে নেওয়া এবার আমি এই এই মার্কের আগ পর্যন্ত প্রত্যেকটা চেইনের ভেতরে একটা করে হাফ টাবল ক্রোশেট করব এই মার্কিং এই মার্কিংয়ের আগ পর্যন্ত তাহলে এবার আমি শুরু করি পরেরটা দিয়ে ঢুকাচ্ছি একটা হাফটা বইক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারো নম্বর পর্যন্ত শেষ এবার আমি মার্কিংয়ে চলে এসেছি এবার আমি মার্কিং পর্যন্ত চলে এসেছি এবার মার্কিংটা আমি খুলব খুলে মার্কিংটা যেই স্টিচে ছিল সেখানে আমি একই চেইনে দুইটা হাফ ডাবল ক্রোশেট করবো একসাথে তো একটা দুটা এবং প্রথম হাফ ডাবল ক্রোশেটটা দুইটার প্রথমটাকে আমি মার্ক করে রাখবো হ্যাঁ যে প্রথমটাকে আমি মার্ক করে রাখলাম ঠিক আছে প্রথমটার চেইনটাকে আমি মার্ক করে রাখলাম এরপরে আমি নেক্সট চেইনটাতে একটা হাফ ডাবল ক্রোশেট করব তারপরেরটাতে দুটা করব তারপরেরটাতে একটা তার পরেরটাতে দুটা করবো পরেরটাতে একটা তারপরেরটাতে দুটা তারপরটাতে একটা এবং এটা হচ্ছে মার্কিং করার শেষ স্টিচটা ছিল আমার মার্কিংটা খুলে পড়ে গিয়েছে এই যে এটা শেষ মার্কড স্টিচ ছিল এখানে আবার আমি দুইটা দুইটা করব একটা এবং দুইটা দুইটা করে আমি দুই নাম্বারটাকে আবারও এখন আমি মার্ক করে রাখবো লাস্টেরটাকে তো আমি মার্ক করে রাখলাম ঠিক আছে মার্ক করে রাখলাম এবার আমি পরেরগুলোতে আবারও পুরো আটাতে আমি প্রত্যেকটা স্টিচে একটা করে হাফটা বক্রশেট করে করে এই লাইনটা শেষ করব তো এক দুই तीन चार पच सात, आठ नौ দশ হচ্ছে লাস্টের এগারো এগারো নম্বরটা শেষ এখন একদম প্রথম যে হাফ ডাবল ক্রোশেট সেটার মাথা দিয়ে ঢুকাচ্ছি মুড়ে দুটো দিয়ে বের করে জয়েন করে দিচ্ছি এরই সাথে আমার বেস বানানো জুতার সোল বানানোটা শেষ এই যে আমার মার্কিং আবার ছুটে গিয়েছে আমি এটাকে আবার মার্ক করে নিচ্ছি মার্কিংটা যেন থাকে সেফটি পিন দিয়ে করলে এরকম ছুটে যাবে না এরই সাথে আমার বেইস বানানো শেষ যে দুটা একদম হুবহু সেম সাইজেরই বেইস হয়েছে দেখেন বেইস বানানো শেষ এটা হবে জুতার সামনের দিকটা সামনের দিক আর এটা হবে হচ্ছে এটা পেছনের দিক ঠিক আছে এবং আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এটা ছিল স্টার্টিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট থেকে এখানেও এগারোটা হাফ ডাবল ক্রোশেট আবার এখান থেকে এখানেও এগারোটাই হাফ ডাবল ক্রোশেট মাথায় রাখবেন এবার আমি যাব উপরের পার্টে চলে যাব। এবং এখানে আমি সাদা সুতাটা কেটে ফেলব আমি উপরের সোলটা অন্য কালার করব রেড কালার করব আমি এটা এখানে এভাবে করে শক্ত করে কেটে দিচ্ছি ঠিক আছে এবার আমি সোলে উপরের পার্টে যাচ্ছি আচ্ছা আমার একটার সোল ওপরের পার্টটা করা শেষ এখন আমি এভাবেই এই সোলটাতে করে দেখাচ্ছি তো প্রথমেই এটা যেখানে শেষ হয়েছিল এই যে যে এন্ডিং পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট ওটা তো একই জায়গায় আমি সেখানে এই লাল সুতাটা ফিক্স করে নেব ফিক্স করার জন্য এইভাবে ঢুকিয়ে নিচ্ছি এটা একদম ঠিক এটার যে গিটটা দিয়েছিলাম তার নিজ বরাবর দিয়ে হুকটা ঢুকালাম ঢুকিয়ে এখান দিয়ে মুড়ে বের করে নিয়ে এসে যে ছোট মাথাটা সেটা লুপ দিয়ে বের করে দিলাম এখানে একটা গিট হয়ে গেল তো আমি এখান দিয়েই আবারও হুকটাকে ঢুকাবো ঢুকিয়ে একবার পেঁচিয়ে বের করে নিয়ে আসবো হুম বের করে এনে একটা চেইন দিয়ে নিব এবার আমি এখান থেকে কাজ শুরু করব হ্যাঁ এখন এই লাইনে এটা কয় নম্বর লাইন এটা হচ্ছে এক দুই তিন এটা হচ্ছে লাইন লাইন হচ্ছে লাইনে আমি কি করব পুরাটা জুড়েই প্রত্যেকটা স্টিচের মাথায় একটা করে হাফ ডাবল ক্রোশেট করব তো স্টার্ট করি এখন প্রথমটার ভিতরে দিচ্ছি একটা কোন ঘর যেন মিস না যায় খুব ভালো করে দেখবেন না হলে কিন্তু জুতাটা সুন্দর হবে না ফাঁকা ফাঁকা হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো খুলে রেখে এখানে করে আবার এটাকে মার্ক করে রাখবো যেটাকে আবারও মার্ক করে রাখলাম হুম রেখে পরগুলাতেও আমি প্রত্যেকটাতে একটা করে হাফ ডাবল ক্রোশিট করে যাচ্ছি ঠিক আগের মতোই এই যে প্রথম হাফ ডাবল ক্রোশেটের মাথা সেখানে আমি এটা জয়েন করে দিচ্ছি ঠিক আছে এটা ছিল আমার ফোর্থ লাইন এবার আমি যাব ফিফথ লাইনে ফিফথ লাইন থেকে সেলাই ছোট করে আনব আস্তে আস্তে তো তার জন্য প্রথমে আমি আগে একটা চেন করে নিলাম চেন করে নিয়ে এই মার্কিংয়ের আগ পর্যন্ত মার্কিংটার আগ পর্যন্ত আমি প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল প্রত্যেকটাতে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে আসবো হুম কোনো সেলাই যেন বাদ না পড়ে মার্কিং এর আগ পর্যন্ত আমি একটু দ্রুত আগাচ্ছি মার্কিং এর আগে আমার একটা চেইন আছে সেই চেনটাও করে নিচ্ছি এবার কি করবো এ প্রশ্ন থেকে আমি সেলাই সেলাই ছোট করা শুরু করব তো মার্কিংটা খুলে নিলাম মার্কিংটা খুলে নিয়ে যেখানে মার্কিংটা ছিল একবার পেঁচিয়ে সেখান দিয়ে আবার একটা হাফ টাবল ক্রোশ তুললাম তুলে কিন্তু আমি পুরাটা নর্মালি এটা বের করে আনার কথা ছিল কিন্তু আমি বের করলাম না তিনটা লুক আমার হুকে থাকলো এরপরে আরেকবার পেঁচাবো পেঁচিয়ে তারপরের যে চেনটা সেখান দিয়ে ঢুকাবো ঢুকিয়ে পেঁচিয়ে বের করে নিয়ে আসবো তো এখন আমার লুপ হুকে মোট পাঁচটা লুপ এখন আমি সুতাটা একবার মুড়ে নিয়ে এই পাঁচটার ভেতরেই একবারে ঢুকে দিলাম এতে কী হলো আমি দুইটা পাশাপাশি যে চেইন ছিল ওই দুইটার মধ্যে দুইটা আলাদা আলাদা হাফটা বুপ্রসেট হওয়ার কথা ছিল তো আমি করলাম কি ওই দুইটা স্টিচকে একটা স্টিচ বানিয়ে দিলাম এভাবে একটা স্টিচ বানিয়ে নিলাম দুটার জায়গায় তো আমার ঘরটা ছোটো হয়ে আসলো এবং এই যে মার্কিং এই যে একটা চেইন হলো দুটা সেলাই থেকে সেটা আমি আবার মার্ক করে রাখব ঠিক আছে এবার পরেরটাতে আমি একটা একটা হাফ ডাবল ক্রোশেট করব পরের চেইনে তার পরের চেইনে আবার ঠিক ওভাবেই আগেরটার মতো একবার মুড়ে ঢুকে নিয়ে আসলাম তিনটা আবারও পরের চেইন দিয়ে মুড়ে নিয়ে আসলাম হয়ে গেল পাঁচটা লুপ পাঁচটা লুপ এবার আমি মুড়ে একবারে পাঁচটার ভিতর দিয়ে ঢুকাব একইভাবে তারপরের চেইনে আমি আবার শুধু একটা হাফ ডাবল ক্রোশেট করব। এর পরেরটাতে আমি আবারও একই কাজ করব একবার মোরে নিয়ে আসবো পরের চেইন দিয়ে আবার মোরে নিয়ে আসবো দুইটা চেইনের সেলাই একসাথে মুড়ে বের করে নিয়ে আসব আবার পরেরটাতে আমি একটা সিঙ্গেল হাফ ডাবল ক্রোশেট করব তারপরেরটাতে আমি আবার দুইটা মিলে সেলাই ছোট করে নিয়ে আসব ঠিক আছে এই হলো তারপরেরটাতে আমি আবার একটা সিঙ্গেল হাফ ডাবল ক্রোশেট করে নিব ঠিক আছে সিঙ্গেল হাফ ডাবল ক্রোশেট করে নিলাম এখন এই মার্কিংটা খুলে ফেলব খুলে আমি লাস্টের দুটাতে আবারও দুটা মিলে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং পয়েন্টটাতে আমি একটা করলাম দুটা মিলে যেটা করেছিলাম সেটাকে আমি আবার মার্ক করে রাখলাম ঠিক আছে এবার আমি এই রাউন্ডটা পুরোটাই একটা সিঙ্গেল হাফ হাফ ডাবল ক্রোশেট করব প্রত্যেকটা সিঙ্গেল চেনের ভিতর দিয়ে একটা করে হাফ ডাবল ক্রোশেট করব করে লাইনটা শেষ করে দেব ডাবল ক্রোশেটের মাথায় জয়েন করে নিচ্ছি ঠিক আছে জয়েন করে নিলাম তো এটা আমার কয় নম্বর লাইন হলো ফোর্থ ফিফথ পাঁচ নম্বর লাইন আমার শেষ এখনই কিন্তু অলরেডি একটা শেপ চলে এসেছে আমার শোয়ের এবার আমি আবার চেইন তুলবো একটা চেইন তুলে এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটাতে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে আসবো প্রত্যেকটা চেইনে একটা করে হাফ ডাবল ক্রোশেট দেখতেই পাচ্ছেন ডাবল ক্রোসের সেলাইটা কিন্তু অনেক ঘন ঘন না হলে কিন্তু বুটিজ ভালো লাগবে না শক্তও হবে না তো শক্ত একটা শেপ ধরা প্রয়োজন সেটাও কিন্তু সম্ভব না কারণ সেলাই যত বড়ো হবে আবার সাইডে কিন্তু ততটা লুজ হতে থাকবে মার্কিংয়ে চলে এসেছি আবার আগের মতো মার্কিংটা খুলে নিব খুলে দুইটা চেইনের ভিতর দিয়ে একটা হাফটা এই একটা ভিতর দিয়ে ঢুকালাম পরেরটার ভিতর দিয়ে মোড়ে আবার ঢুকালাম পাঁচটা লুক এবার একবার মোড়ে পুরোটার ভিতর দিয়ে ঢুকিয়ে আনলাম পরেরটাতে আবার একটা সিঙ্গেল এবং আগেরটা আমি আবার ঠিকই আগের মতো মার্ক করে রাখলাম হুম পরটাতে একটা একটা হাফ ডাবল ক্রোশেট সেকেন্ডটাতে আবার সে আগের মতো দুইটা জুড়ে একটা হাফ ডাবল ক্রোশেট তারপরের চেইনে আবারও শুধুই একটা হাফ ডাবল ক্রোশেট তারপরের দুটাতে মিলে আবারও আগের মতো হাফ পুকুরো সেট দুটা মিলে একটা করলাম করে তারপরের শুধু এক এবং আমি লাস্টের মার্কিংটা যেটা খুলেছিলাম সেটাকে আবার মার্ক করে রাখলাম এবং এই লাইনটাও সেম ভাবে আমি প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল সিঙ্গেল হাফ ডাবল ক্রোশেট করে লাইনটা শেষ করব ঠিক আছে সেলাইটা কিন্তু অনেক দ্রুত হয় প্লাস একটা পঁচিশ গ্রামের উল দিয়ে বা একটা পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রামের উল দিয়েও কিন্তু অনেকগুলো জুতা বানানো সম্ভব মানে একটা পঁচিশ গ্রাম দিয়ে অনেকগুলো সোল বানানো সম্ভব জিনিসটা ছোট প্লাস কস্ট ডিফেক্টিভ লাইনটা শেষ করে দিলাম ঠিক আছে এবার হচ্ছে আমার এটা লাস্ট লাইন হচ্ছে আমার লাস্ট লাইন এবারও আমি ও আমার জয়নিং ছুটে গিয়েছে আবার এই যে দেখেন জয়নিং ছুটে গেলে কি সমস্যা এখন আমাকে খুঁজে বের করতে হচ্ছে এই যে দুটাই ছুটে গিয়েছে এখন কিন্তু আমাকে এটা খুঁজে বের করতে হবে তা আমার যেহেতু মনে আছে যে আমি প্রথমে দুইটা মিলে একটা করেছিলাম এই যে দুইটা মিলে একটা করেছিলাম যে এটা এই সেই সেলাই আর এখানে লাস্টে দুটা মিলে একটা করার পরে একটা সিঙ্গেল ছিল এই দুটা মিলে একটা করা এবং এই সিঙ্গেল সিঙ্গেলের মাথা আবার রেখে দিলাম মার্কিং যেন ছুটে না যায় সেফটি পিন দিয়েও মার্কিং করতে পারবেন এবার আমি একটা চেইন করলাম করে এ পর্যন্ত আবারও প্রত্যেকটাতে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে করে আসবো এবার মার্কিং তুলে ফেললাম এবার আর মার্কিং রাখার দরকার নেই যেহেতু এটাই শেষ তো মার্কিং যেই পয়েন্টে ছিল সেখানে দুটা সেলাই মিলে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব হুকে পাঁচটা লুক একটা হাফ ডাবল ক্রোশেট পরেরটাতে আবার একটা হাফ ডাবল ক্রোশেট তারপরেরটাতে আবার দুটা মিলে একটা হাফ ডাবল ক্রোশেট এবং তারপর একটাতে এটাও খুলে ফেললাম একটা হাফ ডাবল ক্রোশেট করে এবার আমি পুরা লাইনটা এভাবে কমপ্লিট করে ফেলবো এবার মার্কিং শেষ এবার আমি প্রত্যেকটাতে একটা করে একটা করে হাফ ডাবল করব করবো লাইন শেষ এবং বোনানো এখানেই শেষ ঠিক আছে এবং বোনানো শেষে এটাতে আরো একটা কাজ আছে পুঁতি বসানো না পুঁতি বসানো ছাড়াই একটা কাজ আছে সিম্পল কাজ খুবই একটা কিন্তু এটা না করলে পুরো জিনিসটাই নষ্ট আমি শেষ করি লাইনটা তারপরে দেখাচ্ছি শেষে চলে এসেছি এই প্রথম হাফ ডাবল ক্রোশেটের মাথায় জোড়া লাগিয়ে দিলাম এটা এখানেই আরেকটা চেইন করে গিট মেরে আমি এখন কেটে ফেলবো হয়ে গেল আরেকটা শু আর একটা বেবি বুটি হয়ে গেল এখন এখানে একটা কাহিনী আছে যেটা কেমন এব্রো থেব্রো লাগছে না দেখতে কারণ এটা উল্টে দিক এবার আমি পুরা জিনিসটা এভাবে উল্টে দিব এই উল্টে দেওয়ার পরে এটা আসল চেহারা বোঝা যাচ্ছে ঠিক আছে কারণ ওটা ছিল উল্টা দিক হুম এইবার আমি সুতাগুলাকে ঠিক করে নিচ্ছি তারপর এটা ভেতর দিয়ে গুজে দিচ্ছি ঠিক আছে এগুলাকেও ভালো করে টাইট করে নিয়ে কেটে দিলাম কেটে দিয়ে আমি ভিতরে এটা এখন গুঁজে দিব হাইট করে দিব ভিতরেগুলো আমি এখন কেটে ফেলব বড়দের শুয়ের মতোই খুব কিউট এবার আমি এখানে একটা বিডস লাগিয়ে দিব মানে যে যা ইচ্ছা তাই লাগাতে পারেন সেলাইটা খুবই মসৃণ মসৃণ হতে হবে না হলে বুটি সুন্দর লাগবে না এখানে একটা পার্লের এরকম একটা সরি এখানে বসিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে আমার বেডস লাগানো খুবই কিউট কিউট ছোট ছোট বুটিজ খুবই কিউট খুবই কিউট দুইটা সেম সাইজ জাস্ট কালারের জন্য হয়তোবা দেখতে একটু ডিফারেন্ট মনে হতে পারে কিন্তু দুই জোড়ারই সেম সাইজ ঠিক আছে তো আমি আজকের মতো এখানেই শেষ করছি ডেসক্রিপশানে বুটিজের প্যাটার্নের একটা প্লে লিস্টের আমি লিঙ্ক দিয়ে দিব যেখানে আমি আরও অনেকগুলো বুটিসের ডিজাইন শেয়ার করব টাইম টু টাইম ঠিক আছে আর হচ্ছে বেল নোট বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমি নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে আমি অলমোস্ট অলওয়েজ অ্যাক্টিভই থাকি একটা মার্শাল্লা সুন্দর আপদের একটা গ্রুপ আছে তো ওখানে আর কি সবাই টিউটোরিয়ালগুলো দেখার পরে যেই প্রবলেমগুলো ফেস করে বা কোনো কোয়েশ্চেন্স থাকলে ওখানে করে থাকে নর্মালি আর তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য অনেক দোয়া রাখবেন টিল দেন টিল দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ